তেলিয়ামুড়া মহাশ্মশানে চুল্লির অতি দ্রুত মেরামত করা, তেলিয়ামুড়া পৌর পরিষদের 8 এবং 9 নং ওয়ার্ড এলাকার জল নিষ্কাশনের জন্য জাতীয় সড়কের দুপাশে পাকা ড্রেন নির্মাণ, প্রতিমাসে ট্র্যাপ প্রকল্পের কাজ প্রদান ও সঠিক সময়ে মজুরি প্রদান সহ মোট 8 দফা দাবির সনদ নিয়ে ডেপুটেশন প্রদান করা হলো সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে। সোমবার 5 সদস্যের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া পৌর পরিষদের সিইও তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ পিয়ের সাথে মিলিত হয়। ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে ছিলেন সিপিএম তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক বিজয় মোদক, সুবি সেন, অরবিন্দ লাহিড়ি সহ 5 জন। ডেপুটেশন শেষে সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুবি সেন বলেন, আজকে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকা বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিয়েছি 8 দফা দাবি। তার মধ্যে রয়েছে তেলিয়ামুড়া মহাশ্মশানের যে চুল্লি, আপনারাও জানেন, অবগত আছেন যে সেখানে আগে 3টি চুল্লি ছিল। একটি চুল্লিকে সপ্তাহে কোভিডের জন্য নির্দিষ্ট করা হয়েছে, ফলে আর 2টো চুল্লির মধ্যে একটি সম্পূর্ণকে তারা ডিসম্যান্টেলিং করেছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, সেটাকে নতুন করে তৈরি করবে বলে। 1 বছর সময় অতিক্রান্ত, মানুষ সব নিয়ে এসে বসে থাকেন তেলিয়ামুড়া মহাশ্মশানের মধ্যে। এই অবস্থার মধ্যেও আজকে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সপ্তাহের জন্য পৃথক একটা চুল্লি করেন, তা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অতি দ্রুত আরেকটা চুল্লি নির্মাণ করার জন্য। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।